never wished on hope, didn't need a telescope to see where I am going. Assalamu alaikum, I'm Umar Farooq. আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি জলপ্রপাতের দৃশ্য। জলপ্রপাতের পানির উচ্চতার পার্থক্যের কারণে জলপ্রপাতের উপরের পানিগুলো নিচের পানিগুলোর দিকে ধাবিত হয়। তড়িৎ বিজ্ঞানেও পানির উচ্চতার পার্থক্যের মতো একটি গুরুত্বপূর্ণ রাশি রয়েছে, যাকে আমরা বলি তড়িৎ বিভব। দুটি চার্জিত পরিবাহীকে কোনো পরিবাহী দ্বারা যুক্ত করা হলে চার্জিত পরিবাহীদ্বয়ের মধ্যে চার্জের যে আদান প্রদান হবে তা পরিবাহীদ্বয়ের চার্জের পরিমাণের উপর নির্ভর করে না, নির্ভর করে তড়িৎ বিভবের উপর। চিত্রে আমরা দেখতে পাচ্ছি ঋণাত্মক চার্জ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে গমন করছে, ফলে বাল্বটি জ্বলে উঠছে। ব্যাটারির বিভব পার্থক্য যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বাল্বটিকে আমরা জ্বলে থাকতে দেব। আজকে আলোচ্য বিষয় তোমাদের স্থির তড়িৎ অধ্যায়ের পার্ট 4 তড়িৎ বিভব এবং পার্ট 5 বিভব পার্থক্য। আমরা যদি একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে স্থাপন করতে চাই, তাহলে তড়িৎ ক্ষেত্রের বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যতই আমি একটা ধনাত্মক চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের দিকে আনতে চাইব, তড়িৎ ক্ষেত্রের দিকে আনবো, ততই আমাকে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে। তো আমরা একটু আগে সিমুলেশনে দেখলাম যে কোনো তড়িৎ ক্ষেত্রের নিকটে যদি একক ধনাত্মক চার্জকে আমি অসীম থেকে আনতে এনে স্থাপন করতে চাই, তাহলে এই ক্ষেত্রের বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে একটা কাজ করতে হবে, যাকে আমরা বলি তড়িৎ বিভব। তড়িৎ বিভবকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি, অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সাধিত হয় তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। ধরা যাক ধনাত্মক কিউ নট আধানকে আমি কোনো একটি বিন্দু তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে ডাব্লু পরিমাণ কাজ সম্পাদিত হয়েছে। তাহলে একক ধনাত্মক চার্জকে আনতে কত কাজ সম্পাদিত হবে, ঐকিক নিয়ম অনুযায়ী আমি দেখতে পারবো ডাব্লু ডিভাইড বাই কিউ নট পরিমাণ কাজ সম্পাদিত হবে। বিভব তড়িৎ বিভবকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তো তড়িৎ বিভবের এসআই একক ভোল্ট, এক ভোল্ট সমান এক জুল পার কুলম। বিন্দু চার্জের জন্য বিভব, এ বিন্দুতে ধনাত্মক কিউ চার্জে চার্জিত একটি বস্তু আছে। এই চার্জের চারপাশে তড়িৎ ক্ষেত্রের এ থেকে আর দূরে বি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। বিভব নির্ণয় করতে গেলে আমরা ক্যালকুলাসের সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে এ বি কে আগে আমরা যোগ করব, যোগ করে অসীম পর্যন্ত বৃদ্ধি করব, এবং এই পথ বরাবর অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জ বি বিন্দুতে আনতে কৃত কাজই বি বিন্দু তড়িৎ বিভব। সুতরাং ধরা যাক এ বি রেখার উপর এ থেকে এক্স দূরে এম বিন্দুতে কিউ নট পরক চার্জ স্থাপন করা হলো। কিউ নট চার্জের উপর কিউ চার্জ কর্তৃক ক্রিয়াশীল তড়িৎ বল হবে এফ ইকুয়াল টু 1/4πε কিউ নট ডিভাইড বাই এক্স স্কোয়ার। কুলম্বের সূত্র অনুযায়ী এই বল এ থেকে এম বরাবর ক্রিয়াশীল হবে। কিউ নট চার্জকে কিউ চার্জের বিকর্ষণ বলের বিরুদ্ধে এম থেকে অতি ক্ষুদ্র দূরত্ব ডিএক্স দূরত্বে এন বিন্দুতে আনতে কৃত কাজ হবে ডিএক্স ইকুয়াল টু এফ ডট ডিএক্স ভেক্টর। ডট গুণ ফলের সংজ্ঞা থেকে আমরা লিখতে পারবো এফ ডিএক্স কস পাই। এখানে চার্জ বিকর্ষণ বল অনুভব করছে বাইরের দিকে, কিন্তু চার্জকে আমি এম থেকে এন বিন্দুতে স্মরণ ঘটিয়েছি ভিতরের দিকে। তো বিকর্ষণ বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 180, কাজের মান আসবে ঋণাত্মক। তো এখানে আমরা এফ এর মান বসিয়ে দিলে আমরা এই ধরনের একটা রাশি পাব। এবার আর দূরত্বে একটা একক ধনাত্মক আধানকে আনতে চাচ্ছি, তো সেক্ষেত্রে অসীম থেকে আর দূরত্বের মধ্যে এই সমীকরণটিকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে আমরা ধ্রুবকগুলোকে বাইরে নিয়ে যাব। এখানে কিউ কিউ নট 4πε0 হচ্ছে ধ্রুবক, আর এক্স ইনভার্স 2 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স ইনভার্স 1। এক্স ইনভার্স 1 এর জায়গায় একবার আর বসাবো 1/r, আর একবার ইনফিনিটি বসাবো -1/∞। তো 1/∞ 0, কৃত কাজের পরিমাণ আসবে 1/4πε কিউ কিউ নট ডিভাইড বাই আর। তো আমরা জানি বিভবের মান হচ্ছে ডাব্লু ডিভাইড বাই কিউ নট। তো যদি চারপাশের মাধ্যম শূন্য মাধ্যম হয় তাহলে এপসাইলন এর জায়গায় এপসাইলন নট, একে এটি হচ্ছে ভেদনযোগ্যতা শূন্য মাধ্যমের, এটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। একটা গাণিতিক সমস্যা দেখব। 1 কুলম 2 কুলম 3 কুলম মানের তিনটি চার্জকে 1 মিটার বাহু বিশিষ্ট কোন সমবাহু ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দুতে স্থাপন করতে কত শক্তি ব্যয় হবে। তো দেওয়া আছে, আমরা চার্জগুলো লিখে নিলাম কত দেওয়া আছে। প্রথমে কিউ চার্জ স্থাপন করতে হবে ত্রিভুজের একটা কোণায়,
তারপর Q2, তারপর সর্বশেষ কোণায় Q3 চার্জকে স্থাপন করতে হবে। তো তিনটা কাজ, প্রথম ক্ষেত্রে কোনো কাজ করতে হবে না, কারণ হচ্ছে এই Q1 চার্জের আগে ওই ত্রিভুজের গায়ে কোনো চার্জ আমরা বসাইনি, তো সেক্ষেত্রে কোনো তড়িৎ ক্ষেত্র থাকবে না, তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে আমাদেরকে কোনো কাজ করতে হবে না, বরঞ্চ Q2 চার্জকে এবার স্থাপন করতে কাজ করতে হবে। কারণ Q2 চার্জকে Q1 চার্জের ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে আমাকে কাজ করতে হবে। একটু আগে আমরা শিখেছি কাজ কিভাবে নির্ণয় করতে হয়, এক্ষেত্রে Q2 চার্জকে Q1 চার্জের ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে কৃতকাজ হচ্ছে W2 ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই দূরত্ব। Q3 চার্জকে Q1 এবং Q2 চার্জের দুটো ক্ষেত্রের মধ্যে স্থাপন করতে ডাবল কাজ করতে হবে। তো Q1 চার্জের ক্ষেত্রের মধ্যে Q3 চার্জকে স্থাপন করতে কাজ করতে হবে 1/4πε0 Q1 Q3 বাই এ, এবং Q3 চার্জকে Q2 চার্জের ক্ষেত্রে স্থাপন করতে হলে কাজ করতে হবে 1/4πε0 Q2 Q3 ডিভাইড বাই এ। টোটাল কাজ হবে আমার W3। তো টোটাল কাজ হচ্ছে তিনটা, W1 W2 W3, সবগুলো মান বসানোর পরে আমরা কৃত কাজ পেয়ে যাব 9.9 × 10¹ জুল। এরপরে কোনো একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে যথাক্রমে 6 কুলম, 8 কুলম এবং -2 কুলম চার্জ স্থাপিত, চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করা হলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বৈদ্যুতিক বিভবের মান শূন্য হবে, এটা কল্পনা করা একটু কঠিন। তো সেক্ষেত্রে আমরা একটা সিমুলেশন দেখব। একটি বর্গক্ষেত্রের তিনটি কৌণিক বিন্দুতে 6 কুলম চার্জ, 8 কুলম চার্জ এবং -2 কুলম চার্জ স্থাপিত, চতুর্থ কৌণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে বর্গক্ষেত্রের কেন্দ্রে বৈদ্যুতিক বিভবের মান শূন্য হবে। আমি এখানে আগে থেকে 4টি চার্জ বসিয়ে রেখেছি, সবার মান এক হবে। তো এখানে নীল এবং লাল দ্বারা বিভব দেখানো হচ্ছে, তো আমরা 6 কুলম বসাবো আগে। এখানে 1 কুলম ছিল, এটা 2 কুলম, 3, 4, 5, 6, এরপরে হচ্ছে এখানে ধরে নিলাম আমি 8 কুলম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এখানে পজিটিভ 8 কুলম, 6, 8, -2, আমাদেরকে ক্রমান্বয়ে যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের চতুর্থ কৌণিক বিন্দু। তো এখানে আমরা বসাবো -2 কুলম, -2 কুলম, আর এখানে কত চার্জ বসালে কেন্দ্রে বিভব শূন্য হবে, তো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তো আমরা দেখতে পাচ্ছি মাঝখানের অঞ্চলের, এই যে মাঝখানের অঞ্চলের বিভব শূন্য হয়ে গিয়েছে। আমরা যদি এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি সিমুলেশনের মাধ্যমে, এখানে আমি 6 কুলম চার্জ বসিয়েছি +6 কুলম, এখানে আমি +8 কুলম চার্জ বসিয়েছি এবং এখানে আমি -2 কুলম চার্জ বসিয়েছি, চতুর্থ কৌণিক বিন্দুতে আমি -12 কুলম চার্জ বসানোর পরেই এখানে এই বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভবের মান শূন্য দেখাচ্ছে, প্রায় শূন্য। আমি যদি সঠিকভাবে বসাতে পারতাম তাহলে শূন্য আসতো। ধরা যাক চতুর্থ কৌণিক বিন্দুতে Q4 চার্জ স্থাপন করলে কেন্দ্রে বিভব শূন্য হবে। বর্গক্ষেত্রের প্রতিটি কৌণিক বিন্দু থেকে এর কেন্দ্রের দূরত্ব সমান, আমরা জানি এই দূরত্ব। আর হলে আমরা লিখতে পারবো হচ্ছে 4টা চার্জ স্থাপন করা হয়েছে, তো 4টা চার্জ স্থাপন করা হলে টোটাল কাজ হতো ভি, কিন্তু কেন্দ্রে বিভব শূন্য হলে ভি এর মান হবে 0। তো সবগুলো মান আমি Q4 ইকুয়াল টু হচ্ছে -Q1 Q2 Q3, তো টোটাল মান আসবে -12 কুলম। -12 কুলম চার্জ চতুর্থ কোণিক বিন্দুতে স্থাপন করা হলে বিভবের মান আসবে 0। এরপর আমরা আরেকটা ম্যাথ দেখবো, 1 মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের প্রতিটি কোণায় 5 × 10⁻⁹ কুলম চার্জ স্থাপন করা হলো, বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব নির্ণয় করো। আগের মতোই কেন্দ্রে বিভব নির্ণয় করব, চার কোণায় 4টা চার্জ স্থাপন করতে হবে। এক্ষেত্রে আমাদেরকে দূরত্বটা মেপে নিতে হবে, কারণ এবার বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, কর্ণদ্বয়ের ছেদবিন্দু হচ্ছে O। সুতরাং আমরা দেখতে পাবো যে
এসি বাহুকে অতিভুজ চিন্তা করলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো আমরা এসি এর মান পাবো হচ্ছে রুট টু। এসি এর অর্ধেক হচ্ছে আমাদের কেন্দ্রের দূরত্ব, সব কৌণিক বিন্দু থেকে দূরত্ব, আর এর মান হচ্ছে 0.707 মিটার। কেন্দ্রে আমরা মোট বিভব পাবো, যেহেতু সবগুলোই ধনাত্মক চার্জ, এখানে বিভব শূন্য হবে না, এখানে বিভব পাওয়া যাবে। তো সবগুলো সমান চার্জের কেন্দ্রে বিভব হচ্ছে, কেন্দ্রে মোট বিভব হচ্ছে 4টা, যেহেতু সমান চার্জ এখান থেকে আমরা সহজেই বিভবের মান বের করতে পারি 254.597 ভোল্ট। আমি আগে থেকে 4টি চার্জ বসিয়ে রেখেছি প্রায় সমদূরত্বে। তো এখানে কেন্দ্রে যদি আমি একটা চার্জকে আনতে চাই তাহলে বিভবের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি কেমন হবে। তো এখানে বিভব পাওয়া যাবে, বিভব পার্থক্য, কোনো মনে করি কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে দুটি বিন্দু এ ও বি এর বিভব যথাক্রমে ভি এ, চিত্রে আমরা দেখতে পাচ্ছি ভি এ, আর একটা বিন্দু দেখতে পাচ্ছি ভি বি, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর। ধরা যাক ভি এর বিভব ভি বি থেকে বেশি, মানে ভি এ উচ্চ বিভবে আছে এবং ভি বি নিম্ন বিভবে আছে। এখন অসীম দূর থেকে ধনাত্মক কিউ নট চার্জকে যদি আমি এ বিন্দুতে আনতে চাই, একটু আগে আমরা শিখেছি এ বিন্দুতে যদি আনতে চাই কৃতকাজের পরিমাণ হবে কিউ নট ভি এ, আর যদি বি বিন্দুতে আনতে চাই তাহলে কৃতকাজের পরিমাণ হবে কিউ নট ভি বি। তো কিউ নট চার্জকে বি বিন্দু থেকে যদি এ বিন্দুতে আনতে চাই, এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি এ মাইনাস ভি বি। তো সূত্র থেকে আমরা লিখতে পারি বিভব পার্থক্যের জায়গায় আমি লিখতে পারি ভি এ মাইনাস ভি বি। তো কিউ নট চার্জকে বি বিন্দু থেকে, কিউ নট চার্জকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে কৃত কাজ হচ্ছে কিউ নট ইন্টু বিভব পার্থক্য ভি এ মাইনাস ভি বি। আবার এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, এদের মধ্যবর্তী স্থানে প্রাবল্য থাকবে, প্রাবল্য ই যদি ই হয় তাহলে কিউ নট চার্জকে আমি যদি বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে চাই কৃত কাজের মান হবে কিউ নট ই ইন্টু আর। দুটো সমীকরণ যদি আমরা তুলনা করি তাহলে আমরা পাবো ই ইকুয়াল টু ভি এ মাইনাস ভি বি আর, অথবা আমরা লিখতে পারবো বিভব পার্থক্য ডিভাইড বাই দূরত্ব। তার মানে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান দূরত্বের সাপেক্ষে। অতএব এই সমীকরণ থেকে বলা যায় তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হারের সমান। একে আমরা ক্যালকুলাসের সাহায্যে বের করতে পারি। তো বিভবকে যদি দূরত্বের সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা দেখব মাইনাস প্রাবল্য পাওয়া যাচ্ছে, প্রাবল্য ইকুয়াল টু মাইনাস ডিডি আর অফ ভি। এটা এখানে ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে দূরত্বের সাথে সাথে তড়িৎ বিভব হ্রাস পায়। ইলেকট্রন ভোল্ট, 1 ভোল্ট বিভব পার্থক্যের এক বিন্দু থেকে অপর বিন্দুতে ইলেকট্রন নিতে যে কাজ সম্পন্ন হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। অথবা আমরা এভাবে বলতে পারি তড়িৎ ক্ষেত্রে একটি মুক্ত ইলেকট্রন ছেড়ে দিলে 1 ভোল্ট বিভব পার্থক্যের এক বিন্দু থেকে অপর বিন্দুতে যেতে ইলেকট্রনটি যে গতিশক্তি লাভ করে তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলে। 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে একটি ইলেকট্রনের চার্জ ইন্টু 1 ভোল্ট। 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 10^6 ইলেক্ট্রন ভোল্ট, যার মান হচ্ছে 1.6 × 10⁻³⁻¹ জুল। চার্জিত পরিবাহী গোলকের জন্য তড়িৎ বিভব প্রাবল্য, মনে করি শূন্য মাধ্যমে এ একটি পরিবাহী গোলক যার কেন্দ্র ও এবং ব্যাসার্ধ আর, এতে প্লাস কিউ চার্জ প্রদান করা হলো। এখানে যদি আমরা প্লাস কিউ চার্জ প্রদান করি তাহলে তা গোলকের পৃষ্ঠে সর্বত্র সুষমভাবে ছড়িয়ে পড়বে এবং এটাকে আমরা তখন বলতে পারবো সমবিভব তল। আমরা জানি তড়িৎ বলরেখা চার্জিত পরিবাহী গোলকের পৃষ্ঠ থেকে লম্বভাবে নির্গত হয়, সুতরাং ধনাত্মক চার্জিত গোলক থেকে বলরেখা গোলকের পৃষ্ঠের সাথে লম্ব বরাবর, এই যে বলরেখা যেগুলো বের হবে সেগুলো 90° কোণে পৃষ্ঠ থেকে বের হবে। আমাদের মনে হবে যেন বলরেখাগুলো কেন্দ্র থেকে বের হচ্ছে, অর্থাৎ কেন্দ্রে প্লাস কিউ নট চার্জ স্থাপন করা থাকলে, যদি স্থাপন করতে পারতাম তাহলে নির্গত বলরেখার সংখ্যা ও প্রকৃতি একই হতো। সুতরাং গোলকের পৃষ্ঠে কোনো বিন্দুতে আমরা তড়িৎ প্রাবল্য কত পাবো, তড়িৎ প্রাবল্য পাবো হচ্ছে ই ইকুয়াল টু 1/4πε0Q/r2। দেখতে পাচ্ছি গ্রাফের মধ্যে ও থেকে আর পর্যন্ত কোনো প্রাবল্য নেই। কারণ কি? কারণ হচ্ছে একক ধনাত্মক চার্জকে গোলকের ভেতরে নিতে কোনো কাজ করতে হবে না, কারণ চার্জ থাকে পৃষ্ঠে, গোলকের ভেতরে আসলে কোনো চার্জ থাকে না, প্রকৃতপক্ষে কোনো চার্জ থাকে না। সেজন্য কোনো চার্জ যদি না থাকে বলরেখাও থাকবে না, বলরেখা যদি না থাকে গোলকের ভেতরে কোনো বিন্দুতে কোনো চার্জ বল অনুভব করবে না, সেজন্য প্রাবল্য পৃষ্ঠ পর্যন্ত হয়। দূরত্বের সাথে সাথে প্রাবল্যের পরিমাণ হ্রাস পায়, ইকুয়াল টু 1/4πε
q/r² সমীকরণ অনুযায়ী। এবং চার্জিত পরিবাহী গোলকের ক্ষেত্রে আমরা যদি বিভব চিন্তা করি, কোন কোন চার্জ গোলকের ভেতরে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে কাজ হয় না, তাই কোন চার্জিত পরিবাহীর ভেতরে যে কোনো বিন্দুর বিভব এর পৃষ্ঠের বিভবের সমান। গোলকটা একটা সমবিভব তলে পরিণত হয়েছে। সমবিভব তলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিতে কোনো চার্জকে কোনো কাজ করতে হয় না। একটা অসীম দূরত্ব থেকে একটা চার্জকে পৃষ্ঠ পর্যন্ত স্থাপন করতে আমাকে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, কারণ পৃষ্ঠ পর্যন্ত বল রেখা থাকে। তো আমি অসীম থেকে একটা চার্জকে পৃষ্ঠে নিয়ে আসি অথবা যে কোনো একটা দূরত্ব থেকে পৃষ্ঠ নিয়ে আসি, পৃষ্ঠ পর্যন্তই আমাকে কাজ করতে হবে। অথবা অসীম থেকে একটা চার্জকে আমি যদি ভেতরেও নিয়ে যেতে চাই, ভেতরে নিয়ে যাওয়ার জন্য কোনো কাজ করতে হবে না, শুধুমাত্র পৃষ্ঠ পর্যন্ত আনতেই কাজ করতে হবে। সেই জন্য অসীম থেকে যদি আমি 4r দূরত্বে এনে রাখি কোনো একটা চার্জকে, তাহলে আমার কৃতকাজের পরিমাণ এতটুকু হবে। যদি আমি 3r দূরত্বে এনে রাখি কৃতকাজের পরিমাণ এতটুকু হবে। 2r দূরত্বে এনে রাখি কৃতকাজের পরিমাণ এতটুকু হবে। যদি আর দূরত্বে এনে রাখি তাহলে কৃতকাজের পরিমাণ এতটুকু হবে। যদি আমি আর এর ভেতরেও এনে রাখি তাহলেও আর এর সমান কাজ পাব। সমবিভব তল, সমবিভব তল যে তল বরাবর কোনো চার্জ প্রবাহিত হয় না তাকে সমবিভব তল বলে। যে কোনো বিন্দু চার্জকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাসার্ধের এরূপ অসংখ্য গোলক কল্পনা করা যায়, যাদের প্রত্যেকটির পৃষ্ঠ সমবিভব তল। সমবিভব তলের এক বিন্দু থেকে, যেমন আমি একটা চার্জকে যদি এই বিন্দু থেকে এই বিন্দুতে নিই কোনো কাজ হবে না। সমবিভব তলের এক বিন্দু থেকে অপর কোনো বিন্দুতে চার্জ নেওয়া হলে কোনো কাজ সম্পন্ন হয় না। সমবিভব তল সর্বদা তড়িৎ প্রাবল্য তথা তড়িৎ বল রেখার সাথে লম্ব হয়। এবং আমরা জানি পরিবাহী দ্বারা সংযুক্ত দুটি বিন্দুতে বিভব পার্থক্য থাকলে তাদের মধ্যে চার্জের আদান প্রদান চলবে যতক্ষণ না পর্যন্ত তাদের বিভব সমান হয়। বিন্দুদ্বয়ের বিভব সমান হলে তাদের মধ্যে চার্জের আদান প্রদান চলবে না। এ থেকে আমরা বলতে পারি সমবিভব তলে কোনো চার্জ প্রবাহিত হবে না। অন্যভাবে বলা যায় যে তল বরাবর কোনো চার্জ প্রবাহিত হয় না তাকে সমবিভব তল বলে। চার্জিত পরিবাহীর পৃষ্ঠ সমবিভব তল, কারণ কোনো পরিবাহীর পৃষ্ঠের দুটি বিন্দুর বিভব সমান না হলে বিন্দুদ্বয়ের মধ্যে চার্জের আদান প্রদান চলতে থাকবে যতক্ষণ না তাদের বিভব সমান হয়। আমি এক সমবিভব তল আঁকলাম, এই তলের প্রত্যেকটা বিন্দুর বিভব সমান, প্রত্যেকটা বিন্দুর বিভব আমরা সমান পাব। প্রত্যেকটা বিন্দুর বিভব আমি যদি মেপে দেখি, সুষমভাবে মেপে দেখি, তাহলে প্রত্যেকটা বিন্দুর বিভব আমি সমান পাবো।